গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে আগরতলার শিবনগর ও কল্যাণী এলাকায় অভিযানে 16 গ্রাম ব্রাউন সুগার সহ 5 জনকে আটক করে তাদের কাছ থেকে একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক 80,000 টাকা হবে বলে জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। পূর্ব থানার ওসি সঞ্জিত সেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে এমবিবি কলেজের পার্শ্ববর্তী এলাকায় কিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে শিবনগর অভিযান চালিয়েছে। অভিযানে সন্দেহভাজন 3 জনকে আটক করে পুলিশ ওইখানে একটি স্কুটিও দাঁড় করানো ছিল। তাদেরকে তল্লাশি চালিয়ে 16 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কল্যাণী এলাকা থেকে আরও 2 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে 2টি মোবাইল ও নগদ 1200 টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন বিশ্বজিৎ নম, জোয়েল মিয়া, সুজিত সাহা, লিটন দাস এবং বিকি তাঁতি। তারা কলেজটেলার সংলগ্ন এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে। তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করা হয়েছে। রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার তাদেরকে আদালতে তোলা হবে। তাছাড়া জোয়েল মিয়ার কাছ থেকে আরেক নেশা কারবারির নাম জানা গেছে। অতি সত্বর স্কুটি চালক ও নেশা কারবারিকে আটক করা হবে বলে জানান তিনি। সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, এমবিবি কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগ্যাল কন্ট্রাব্যান্ড বিক্রি হচ্ছে। এই খবর পাওয়ার পর ওসি কলেজ টিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে 3 জনকে ওখানে পাই। ইনফরমেশন পাওয়ার পর তো ওখানে একটা স্কুটিও ছিল, স্কুটিটার সাথে 3 জন লোক ছিল। তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেইন করে তাদের সার্চ করি। সার্চ করার পর স্কুটিতে একটা পাউচ পাওয়া যায়, এই লিগের কন্ট্রাভেন্ট যেটা ব্রাউন সুগার আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও 2 জনকে পাওয়া যায়। সেম তাদের মধ্যে থেকে সবাইকে 5 জনকে আমরা ডিটেইন করি। তাদের কাছে একটি পাউচ, আপনার 150টা ভায়েল, যে কন্ট্রাভেন্ট বোর্ডের ভায়েল, 2টো মোবাইল, 1200 টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি। এবং তাদের আমরা থানাতে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে, কোটাগুলা বিক্রি করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।